আনন্দরত্ন একাডেমির ইউটিউব চ্যানেলে আরও একবার স্বাগত জানাই এবং টার্গেট 2025কে কেন্দ্র করে আমাদের যে প্রস্তুতি পর্ব শুরু হয়েছে আজকে আমরা লাইফ সায়েন্স থেকে পড়ব চোখ নিয়ে। দেখো এই যে নার্ভাস সিস্টেমের একদম লাস্ট পার্টের ক্লাস এটা এবং তোমাদের অলরেডি বাকি পার্টগুলো খুব ডিটেলসে আমি আলোচনা করে দিয়েছি এবং পরীক্ষার নিরিখে এই অংশটি ভীষণ গুরুত্বপূর্ণ। যদিও প্রথমেই একটি সতর্কতা বাণী তোমাদেরকে দিয়ে রাখি, কারণ এই যে যখন এই আই পোর্শনটা পড়বো আমরা এখানে কিন্তু ফিজিক্সের পার্ট, ইমেজ ফরমেশনের বিভিন্ন রুলস রেগুলেশন ফর্মুলা এগুলো সব চলে আসবে, কিন্তু সেটা আমরা সহজে কিছুটা জেনে একটু স্কিপ করে আলোচনা করব, যাতে এই দুটো পার্ট একসঙ্গে এখানে গুলিয়ে একেবারে ঘেটে ঘনা হয়ে যায়। তোমাদের একদম খুব স্বাভাবিক কথায় আমরা যেটা বর্ণনা করি, তো সেটা যাতে না হয় খুব সাবধানে ধীরে ধীরে এখানে তোমাদের জন্য আলোচনা করছি যাতে বোধগম্য হয়। দেখো চোখের ছবি তোমরা দেখতে পাচ্ছ, ঠিক আছে? এবার এই ডায়াগ্রামটাই আগে বোঝার চেষ্টা করছি। এই যে চোখের আমাদের যে হিউম্যান আই, সেই হিউম্যান আই কী কী নিয়ে গঠিত? আমরা প্রত্যেকের এই যে বেসিক যে মেন মেন অর্গ্যান সেটা যদি দেখি তাহলে কর্নিয়া, এই যে কর্নিয়া, আইরিশ, তার সঙ্গে সিলিয়ারি মাসলস, পিপিল, লেন্স, রেটিনা এবং একই সঙ্গে অপটিক নার্ভ এইগুলি নিয়ে গঠিত। কারণ মুখ্যত এই অংশগুলি আমরা সব থেকে বেশি আলোচনা করব এখানে। দেখো সবার আগে যদি আমরা দেখি তাহলে আমরা পাচ্ছি হচ্ছে এই যে কর্নিয়া পার্ট, এটা আলটিমেটলি কী পড়বো আমরা? তাহলে একদম আউটার পার্ট অফ আই প্রথম কথা পেলাম, এবং এটা বেসিক্যালি কী পাচ্ছি, এই আউটার সারফেসটা হচ্ছে কনভেক্স ইন নেচার, আর বাইরে থেকে কোনো বস্তুর আলো প্রতিফলিত হয়ে কোনটা দিয়ে প্রথম প্রবেশ করে আমাদের চোখে, এই কর্নিয়া হয়েই প্রবেশ করে। তাহলে প্রথম কর্নিয়া আমাদের ক্লিয়ার, একটা একটা করে যাচ্ছে। এবার দেখো নেক্সট পার্টি আমরা আইরিশ আর পিপল একসঙ্গে পড়বো। দেখো আইরিশ আর পিপল কেন, এই যে এই অংশটার মধ্যে এখানে এটাকে বলছি পিপল, এই অংশটুকু, আর এই দুই দিকে এই যে আইরিশ বিদ্যমান, এই আই দুই দিকে আইরিশের মাঝখানে পিপল রয়েছে, আর আইরিশের কাজ কি, এই পিপলটাকে ছোট বড় করতে হেল্প করা। তাহলে সেকেন্ড পয়েন্ট কি পেলাম, বিহাইন্ড কর্নিয়া আইরিশ আর পিপল রয়েছে, দুই দিকের আইরিশের মাঝখানের যে গ্যাপ সেটাকেই আমরা পিপল বলছি, আর এরপরে লাইট কী করছে, এই পিপল বনাম চোখে প্রবেশ করবে কোথায়, এই অংশটাকে বলছি, এটাকে বলা হয় লেন্স। এবার এইখানে একটা প্রশ্ন করবো, দেখো আইরিশে কিন্তু এই পিপলটাকে ছোট বড় করে, কোনো একটা বস্তু আমাদের চোখে ভিজিবল হচ্ছে কারণ কি, এই যে লেন্সের কারণে, বারবার এই প্রসঙ্গটা চলে আসবে, কারণ বাইরে ওই বস্তু দ্বারা নির্গত রে বেসিক্যালি আমাদের এই যে চোখের এই যে লেন্স রয়েছে এই লেন্সের দ্বারা কনভার্জ হয়ে, আবারও বলছি কারণ এখন শুধু জানার চেষ্টা করবো, আমাদের রেটিনা ইমেজ ফরমেশন করে বলেই বেসিক্যালি আমরা ওই বস্তুটাকে দেখতে পাই, তো সেখান থেকেই বারবার প্রসঙ্গটা আসছে। তো যখন কোনো একটা বস্তুর এই যে রেটিনাই ইমেজ ফরমেশনের জন্য নর্মাল লাইট প্রয়োজন হয় তখন এটা নর্মাল অবস্থায় থাকে, বা আমরা বলি ছোট পিপল থাকে, যদি বেশি লাইট প্রয়োজন হয়ে পড়ে তখন এইটাকে বড় করে, কে বড় করে, তাহলে আইরিশ। তাহলে আইরিশের কাজ হলো পিপলকে অ্যাডজাস্ট করা, ক্লিয়ার সবার? এবার এই জন্যই বলা হয় যখন আমরা অন্ধকার থেকে আলোতে ঢুকছি বা আলো থেকে হঠাৎ করে অন্ধকারে যাচ্ছি, ওই অ্যাডজাস্ট করতে টাইম লেগে যায়, যে কারণে আমাদের একটা ফ্র্যাকশন অফ সেকেন্ড বেসিক্যালি বা কয়েক সেকেন্ড একটু ঝাপসা লাগে। তো এই প্রসঙ্গটা এখানে আমরা পেলাম। দেখো এরপরেই তাহলে আমরা কী পাচ্ছি, যে বিহাইন্ড আইরিশ অ্যান্ড পিপল কী রয়েছে, লেন্স রয়েছে। তাহলে লেন্সটা বেসিক্যালি আমাদের যে হিউম্যান আই, সেই হিউম্যান আইয়ের এই লেন্স আবারও বলছি কনভেক্স ইন নেচার, আর এই লেন্সটা বেসিক্যালি ফ্লেক্সিবল, আর এই ফ্লেক্সিবল কার কারণে, অর্থাৎ আলটিমেটলি এর শেপ চেঞ্জ হয়, কখনো থিক হয় কখনো থিন হয়, বেসিক্যালি পাতলা হয় মোটা হয়, আর এইটাকে হেল্প করে কারে, এই হেল্প করে যে দেখো দুই দিকে আছে সিলিয়ারি মাসল, এই সিলিয়ারি মাসলই কিন্তু বেসিক্যালি এই লেন্সের যে ফ্লেক্সিবিলিটি সেই ফ্লেক্সিবিলিটিতে হেল্প করে। এই গেল আমাদের মূলত আমরা পেলাম লেন্স। এবার লেন্সের পরে আমরা চলে আসি, দেখো এই যে ওয়াল রেটিনা, এই লেন্সের ওয়াল বলা হয়, ওকে? তো এই যে বিহাইন্ড লেন্স রেটিনা অবস্থিত, এই রেটিনাতেই আমাদের
ইমেজ ফরমেশন হয় বস্তুর, আর সে কারণেই আমরা যদি বলতে পারি যে লেন্সের বেসিক্যালি স্ক্রিন বলা হয়ে থাকে এই রেটিনাকে, ছোট ছোট তথ্য পাচ্ছি। আর এই রেটিনাতে আমরা পাবো দু ধরনের ফটো রিসেপ্টর রয়েছে, রড সেল, কোন সেল। এবার এই রড সেল আর কোন সেল সম্পর্কে কিছু কিছু তথ্য তোমাদের একটু জেনে নিতে হয়। দেখো, রড সেল বেসিক্যালি আমাদের লো লাইট ভিশন দিয়ে থাকে, আর কোন সেল আমাদের ব্রাইট লাইট ভিশন দিয়ে থাকে, আর তার সঙ্গে কালার ডিফারেন্সিয়েট করতে হেল্প করে। এটা গেল, সাপোজ আমরা কথা বলছি এরকম যে আমরা এরকম হতে পারে যে হালকা অন্ধকারের মধ্যেও দেখতে পাই, লো লাইট ভিশন, সেক্ষেত্রে এখানে রেসপন্সিবল হচ্ছে রড সেল। তো এইখানে পার্থক্যটা আমাদের দেখে নিতে হবে, আবার কালার আমরা যে ডিফারেন্সিয়েট করতে পারছি তার পিছনে মূলত কোন সেল দায়ী। এবার হিউম্যান আইয়ে এই যে আমাদের এখানে সব মিলিয়ে হিউম্যান আইয়ে এই যে রড সেলের সংখ্যা যদি বলি, তাহলে রড সেল আছে 120 মিলিয়ন, সেখানে কোন সেল আছে 6 মিলিয়নের মতন। এটা সংখ্যা পেলে রড সেলে রোডপসিন নামক সূচক থাকছে আর কোন সেলে ফোটপসিন থাকছে। তার মানে আমরা এখান থেকে তোমাদের বারবার প্রশ্ন আসে, যদি লেস নাম্বার অফ রড সেল থাকে তাহলে বলা হয় রাতকানা রোগ হবে, অর্থাৎ লস অফ রড সেল তাহলে রাতকানা রোগ হয়, আর আমরা যদি দেখি যে লস অফ কোন সেল তাহলে বলবো আমরা কালার ব্লাইন্ডনেস ডিজিজে ভুগি আমরা। তো এছাড়া এই জন্য বলা হয় যে কুকুর বিড়াল রাতে ভালো দেখতে পায়, তার মানে কি তাদের রড সেলের সংখ্যাটা বেশি। আবার এরা যে রাতে দেখতে পায় বা দিনে দেখতে পায় এরা বেসিক্যালি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দেখে, তার মানে কোন সেল বেসিক্যালি এর জন্য দায়ী, কোন সেলের লেস নাম্বার অফ কোন সেল থাকে। তো এই হলো মূলত আমরা এগুলো পড়ে থাকি, সাধারণত ছোটোবেলা থেকে পড়ে এসেছি। এবার দেখো নেক্সট পয়েন্ট এখান থেকে বলছি ইমেজ ফরমেশন। তাহলে ইমেজ ফরমেশন এটা কি বলা, কোনো বস্তু দূরে অসীম দূরত্ব থেকে সবসময় এখানে বেসিক্যালি আমরা ফিজিক্স যদি ভালো করে লাইট পড়ি ইমেজ ফরমেশন পড়ি তাহলে এখানে অসুবিধা থাকার কথা নয়, তবুও পুরো ডিটেলসটা আমি পরবর্তীতে আস্তে আস্তে দেবো তোমাদের। অসীম দূরত্ব থেকে কোনো বস্তু থেকে আলো, দেখো ইমেজ ফরমেশনের জন্য অ্যাটলিস্ট বস্তু থেকে দুটো বলা হয় না রে অফ বিম বলা হয়, বিম বেসিক্যালি বলা হয় কালেকশন অফ রে যেটাকে বিম বলে, এইরকম দুটো বিম অ্যাটলিস্ট পাস করানোর প্রয়োজন হয়ে পড়ে লেন্সের মধ্যে থেকে। এবং এই লেন্স আর কারুকার্যতা, যেমন এই কনভেক্স লেন্স আমরা বলছি, কনভেক্স লেন্সের কী হয় অপটিক সেন্টার বরাবর যেটা পেরিয়ে যাবে তার কোনো রকম কোনো ডেভিয়েশন হবে না, এরকম বিভিন্ন বিষয় রয়েছে। আর বাকি এই অপটিক সেন্টার বরাবর যে রেটা বেরিয়ে যাচ্ছে তার প্যারালালে যখন অন্য রে আসবে তো সেগুলো কিন্তু বেসিক্যালি কনভার্জ হবে, এরকমভাবে কনভার্জ হবে। তো আমাদের মানব আইয়ে ন্যাচারালি এই যে কনভার্জিং প্রক্রিয়াটা হচ্ছে হয়ে তার ইমেজ ফরমেশনটা হয় রেটিনাতে, আর এই ইমেজটা হয় উল্টো ইমেজ। আর যেহেতু প্রকৃতপক্ষে বস্তু বিদ্যমান এবং তার ইমেজ ফরমেশন হচ্ছে, সেই জন্য আমরা বলি রিয়েল ইমেজ ফরমেশন হচ্ছে। যখন এই যে বলা হয় যে কনভার্জ করে এইদিকে ইমেজ ফরমেশন হচ্ছে সেটা রিয়েল ইমেজ, এখন আমি সহজে বোঝানোর চেষ্টা করছি, পরে ফিজিক্স পার্টে পড়বো আমরা। আর এই ছবিটা এখানে কী হবে, আমি যা যে বস্তুটা যেরকমভাবে মনে হচ্ছে যে সোজা সোজা ইমেজ ফরমেশন হয়েছে তা কিন্তু নয়, রেটিনাতে উল্টো ইমেজ ফরমেশন হয়, ইরেক্ট ইমেজ ফরমেশন হয়। আপাতত পড়ার মতন করে যদি আমরা দেখি তাহলে এই যে লাইট বা রেস এটা এই পিপিল বরাবর প্রবেশ করছে, লেন্স এটাকে কী করছে কনভার্জ করছে, কনভার্জ করে কোথায় ইমেজ ফরমেশন করছে রেটিনাতে ইমেজ ফরমেশন করছে, আর এই ইমেজটা হয় রিয়েল, আর বেসিক্যালি ইনভার্টেড ইমেজ হয়, উল্টো ইমেজ ফরমেশন হয়ে থাকে। ওকে, আর এই রেটিনার যে রিসেপ্টারগুলি রয়েছে সেই রিসেপ্টার হচ্ছে সিগন্যাল প্রডিউস করে, যেগুলি এই অপটিক নার্ভ পরবর্তীতে ব্রেনে আমাদের পাঠিয়ে দেয়, ব্রেন সেটাকে সবসময় বেসিক্যালি সোজাভাবে ডাইজেস্ট করে নেয়। তো এই গেল আমাদের ইমেজ ফরমেশনের পার্ট, এখান থেকে আমরা কিছুটা বোঝার চেষ্টা করলাম। এখানে দেখো বারবার কিছু কথা এসেছে, আমি ফিজিক্সের পুরো পার্টটা আনলে গোটা ক্লাস আমার 2 ঘন্টাতেও শেষ হবে না, কিন্তু তবুও ছোটো ছোটো কিছু কনসেপ্ট আমরা এখান থেকে নিয়ে চলছি। দেখো কনভেক্স লেন্স আপাতত এটাই বুঝি যে এরকমভাবে এরকম দেখতে হয়, কনকেভ লেন্সের শেপ দেখো। ওকে, এই যে একটু আগে বললাম যে এই যে কনভেক্স লেন্সকে কনভার্জিং লেন্স বলা হয়, কনভার্জিং লেন্স কী বুঝতে পারছি এখান থেকে, দেখো নিচের ছবিটা, এই যে কনভেক্স লেন্স, এই যে কনভেক্স লেন্স, এই কনভেক্স লেন্সের এইটাকে বলা হয় অপটিক সেন্টার। ওকে,
আর এই অপটিক সেন্টার বরাবর যেদিক থেকেই লাইট আসুক না কেন, কোনো রকম কোনো ডেভিয়েশন হবে না, সোজা বেরিয়ে যাবে। ঠিক তেমনি এইটা যে বেরিয়েছে সোজা, এইটাকে বেসিক্যালি প্রিন্সিপাল অ্যাক্সিস লাইন বলা হয়ে থাকে। তাহলে এটার বিভিন্ন রুলস রয়েছে, যেটা একটা দুটো করে আমি একটু একটু করে বলছি। দেখো, যখন কনভেক্স লেন্সের মধ্যে দিয়ে যে লাইট পাস করছে বা বিম পাস করছে, তখন এই অপটিক সেন্টার বরাবর যখন লাইট পাস করছে, তখন কোনো রকম কোনো ডেভিয়েশন হবে না, রাস্তা বদল হবে না, সোজা বেরিয়ে যাবে। ওকে, তো এরকম যেদিক থেকেই আসুক না কেন, যেদিক থেকেই আসুক না কেন, কোনো ডেভিয়েশন হবে না। আর তেমনি এই যে মাঝ বরাবর যেটা বেরিয়ে গেছে, এইটাকে বেসিক্যালি আমরা প্রিন্সিপাল অ্যাক্সিস লাইন বলি। আর এইবার তাহলে এরও কোনো ডেভিয়েশন হয়নি, অপটিক সেন্টার বরাবর বেরিয়ে গেছে। সেকেন্ড রুল কি, এই প্রিন্সিপাল অ্যাক্সিস লাইনের প্যারালাল রে যদি এইভাবে প্রবেশ করে এই লেন্সের মধ্যে, তাহলে এইগুলি দেখো এই যে বলা হয় কনভার্স হচ্ছে এখানে, সে তারপরে বেরিয়ে যাবে, আবার ডাইভার্স হয়ে যাবে। তো প্রথমে কনভার্স হচ্ছে, ওই জন্য কনভার্জিং, তাহলে রে অফ লাইটকে আলটিমেটলি গিয়ে কনভার্স করছে, মার্চ করে দাও, কনভার্জ বলা হয় এখানে। তো এই জন্য এখানে আমরা পাচ্ছি কনভেক্স লেন্সকে বেসিক্যালি কনভার্জিং লেন্স বলে। আর একটি উল্টোটা দেখো, কনকেভ লেন্স, এইটাকে ডাইভার্স বলা হয়। এক্ষেত্রে কিন্তু প্রথম শর্তটা একই, অপটিক সেন্টার বরাবর যেদিক থেকে আসুক না কেন, কোনো রকম কোনো ডেভিয়েশন হবে না। তেমনি এটাও দেখো, প্রিন্সিপাল অ্যাক্সিস লাইনের কারণে বেরিয়ে গেল পুরোটাকে বলছি আমরা। তো এই প্রিন্সিপাল অ্যাক্সিস লাইনের প্যারালালি যখন রে প্রবেশ করবে, তখন ডাইভার্স হয়ে যাবে। আর যে কোনো বস্তুর ইমেজ ফরমেশন করাতে গেলে পরে, এই যে লেন্সের মধ্যে দিয়ে লাইটটাকে পাস করেছি, অ্যাটলিস্ট বস্তুর থেকে দুটো লাইট এইভাবে ওই লেন্স ক্রস করে, লেন্সের মধ্যে দিয়ে পাস হয়ে যাওয়ার পরে কোনো একটা জায়গায় গিয়ে কনভার্জ হবে, কোনো একটা জায়গায় গিয়ে মিলিত হবে, তবেই সেখানে তার ইমেজ ফরমেশন হবে, না হলে ইমেজ ফরমেশন হবে না। তো এই জন্য বেসিক্যালি যদি আমরা এই যে কনকেভ লেন্স মারফত ইমেজ ফরমেশন করতে যাই, তাহলে ইমেজ ফরমেশন সম্ভব নয়। কীভাবে হবে, কারণ এইটাকে আবার রিপ্রোডিউস করাতে হয়, ব্যাকওয়ার্ড করাতে হয়। আর ব্যাকওয়ার্ড করালে তাহলে এই যে কোথাও না কোথাও এক জায়গায় এসে মিলবে, এইখানে তখন ইমেজ ফরমেশন হবে। তার মানে এদিক থেকে আবার আমাকে রিপ্রোডিউস করাতে হবে, তবেই ইমেজ ফরমেশন হবে। এই ছোট্ট কনসেপ্টটুকু এখানে রেখে নেওয়া জরুরি, কারণ হিউম্যান আই আমরা পাবো এই যে কনভেক্স ইন নেচার, আর এই বাইরের বস্তুর ইমেজ ফরমেশন আমাদের যে চোখে হচ্ছে, তার মানে সেই বস্তু থেকে যে লাইট পাস করছে আমাদের এই লেন্স বরাবর, আই লেন্স বরাবর, তাকে মার্চ করে অটোমেটিক্যালি যদি সুস্থ সবল চোখ হয়, তাহলে রেটিনাতে ইমেজ ফরমেশন হয়। এটুকু জানা জরুরি। এইবার নেক্সট পর্বে আমরা চলে গেলাম, এইখান থেকে আমাদের আরেক ধাপের কনসেপ্ট চলে আসছি, আশা করি ক্লিয়ার হয়ে গেছে সবার। দেখো এখানে এই যে আমরা দেখিয়ে দিয়েছি যে এই লেন্সটা, আমি বলেছিলাম কিছুক্ষণ আগে পড়ার সময় যে আমাদের যে হিউম্যান আইয়ের লেন্সটা রয়েছে সেটা ফ্লেক্সিবল, আর সেই ফ্লেক্সিবিলিটিটাতে বেসিক্যালি কে মেনটেন করে, সিলিয়ারি মাসল দ্বারা সেই ফ্লেক্সিবিলিটিটা মেনটেন হয়। এখানে আমরা প্রথম কনসেপ্টে ধরে নিয়েছি, দেখো থিন কনভেক্স লেন্স পাচ্ছি আমরা, তাহলে এখানে দেখো থিন, ওকে। এখানে দেখো ছোট্ট একটা কনসেপ্ট আমাদের, যে এই যে এটাকে অপটিক সেন্টার বলে, আর এইটাকে প্রিন্সিপাল অ্যাক্সিস লাইন বলা হয়ে থাকে, যেখানে এসে মিলছে সেটাকে ফোকাল পয়েন্ট বলে, ওকে। এবং এটা এফ টু দ্বারা প্রকাশ করা হয়। তাহলে অসীম থেকে কোনো একটা বস্তুর এইরকম লাইট এই লেন্সের মধ্যে, লেন্সটা থিন, এটা যখন প্রবেশ করছে তখন এ নর্মালি থাকছে, এবং নর্মালি থিন অবস্থায় বাকি যে প্রিন্সিপাল অ্যাক্সিস লাইনের প্যারালালি যে রেগুলি আসছে, এই রেগুলি ডাইভার্জ হয়ে একটা জায়গায় মিলেছে, সেটাকেই আমরা বলছি ফোকাল পয়েন্ট। এখানেই ইমেজ ফরমেশনটা হবে, এইটুকু অংশকে আমরা বলছি হচ্ছে ফোকাল পয়েন্ট। এখানকার ফোকাল পয়েন্টটা দেখো, ঠিক আছে, বেশ দূরে মিলিত হয়েছে, আর এটা দেখো কিছুটা থিক, মোটা। এই ক্ষেত্রে তোমার দেখো ইমেজ ফরমেশনটা কাছে হয়েছে। এখান থেকে আমাদের একটু মনে রাখতে হবে যে যখন লেন্স থিন হয়, তাহলে তার এই যে কনভার্জিং পাওয়ার, এইটা তুলনামূলক লো হয়, আর যে কারণে দূরে ইমেজ ফরমেশন হচ্ছে, বা আমরা বলতে পারি এই যে ফোকাল লেন্থ, এই ফোকাল লেন্থটা তুলনামূলক বড় হয়। এখান থেকে যেমন যেমন থিক হতে শুরু করবে,
তত এর কনভার্জিং পাওয়ারটা বাড়তে থাকবে এবং এর যে ফোকাল লেন্থ তাহলে কাছে এই কনভার্জ করে দেবে, সেখানে ইমেজ ফর্মেশন হচ্ছে, এই ফোকাল লেন্থটা কমবে। তার মানে যখন ঠিক হচ্ছে, মানে ঠিক মানে তার কনভার্জিং পাওয়ার বেশি আর ফোকাল লেন্থ শর্ট হয়ে যাচ্ছে। এখানে কি পাচ্ছি আমরা, এখানে পাতলা, যে কারণে কনভার্জিং পাওয়ার কম ফোকাল লেন্থ বেশি, এটুকু পেলাম। ওকে, আমাদের যে বেসিক্যালি এই যে আমাদের হিউম্যান আইতে এই যে লেন্সের, আমি কিছুক্ষণ আগেই বললাম থিন হওয়া ঠিক হওয়া এটা কে করে, এবার ঘুরিয়ে সিলিয়ারি মাসল এর জন্য রেসপন্সিবল হয়েছে। এবার দেখো এই অসীম দূরত্ব থেকে যখন কোনো বস্তুর থেকে নির্গত আলো আমাদের এই চোখের লেন্স পাস করছে, তাহলে অসীম দূরত্ব থেকে যখন পাস করছে তখন আমার লেন্স সুস্থ স্বাভাবিক যদি চোখ হয় তাহলে নর্মাল অবস্থায় রয়েছে, থিন অবস্থায় রয়েছে, এবং যারই সাপেক্ষে আমাদের অটোমেটিক্যালি ন্যাচুরালি আমাদের রেটিনায় ইমেজ ফর্মেশন হয়। ওকে, স্বাভাবিকভাবে ন্যাচুরালি হয়ে থাকে রেটিনাল ইমেজ ফর্মেশন। ওকে, তাহলে এটা গেল ডিস্টেন্স সাবজেক্টের ক্ষেত্রে, কারণ এই ক্ষেত্রে ফিজিক্সের ফর্মুলা অনুযায়ী অসীম দূরত্ব থেকে বস্তু প্রথমেই সেই বস্তু থেকে নির্গত আলোগুলি আমাদের একটু মনে রাখতে হয়, ফিজিক্সে গিয়ে বুঝবো, প্রথমে ডাইভার্স হয়ে যায়, প্রথমে ডাইভার্স থেকে তারপরে আবার প্যারালাল তৈরি হয়, এবং এই প্যারালাল হয়েই তখন এইভাবে প্রবেশ করে। তাহলে প্রথমে ডাইভার্স হয়ে যাচ্ছে বস্তু থেকে, সেটা আবার একটা সময় ঠিক প্যারালাল হয়ে যায় এনভায়রনমেন্টে, এবং প্যারালাল হয়ে আমাদের লেন্সে প্রবেশ করছে, তাহলে এবং এইভাবেই ন্যাচুরালি আমাদের রেটিনা ইমেজ ফর্মেশন হয়। তাহলে ডিস্টেন্স অবজেক্টের এই ব্যাপারটা পেলাম, অসীম মানে ডিস্টেন্স অবজেক্ট রয়েছে। যদি কোনো বস্তু কাছে রাখি তাহলে কী হয়, কাছে থাকার কারণে ওই যে প্যারালাল হওয়ার আর সুযোগ পেল না, প্যারালাল হওয়ার সুযোগ না পাওয়ার কারণে বেসিক্যালি সেটা আমাদের কী করবে, একদম ডাইভার্স অবস্থাতেই চোখের মধ্যে প্রবেশ করবে। সেক্ষেত্রে যদি সুস্থ সবল চোখ হয় এবং সিলিয়ারি মাসল যদি ঠিক থাকে তাহলে সঙ্গে সঙ্গে লেন্সটাকে সিলিয়ারি মাসল কী করবে, ওই রেটিনাতেই ইমেজ ফর্মেশন করাতে হবে, কারণ ওটাই আমাদের স্ক্রিন। সেক্ষেত্রে আমাদের লেন্সটা কী হয় তখন ঠিক হয়ে যায়, তাহলে সিলিয়ারি মাসল সেটাকে তুলনামূলক বড় করে দিল, মোটা করে দিল, ঠিক করে দেবে। তো এটা ন্যাচুরালি সুস্থ সবল চোখে হয়ে থাকে, সেটা যখনই না হয় তখনই আমরা বলি যে চোখের বিভিন্ন সমস্যা। তো সেখান থেকে এবার সমস্যায় চলে আসি। দেখো সমস্যা প্রথমেই ছবির মাধ্যমেই বোঝার চেষ্টা করি, এতক্ষণ যেহেতু আমি বলে দিয়েছি তাহলে তোমাদের অনেকটা ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। তাহলে এই যে আমাদের চোখ সম্পর্কিত সমস্যা প্রথম টার্মটাই চলে আসে, সেটা হচ্ছে মায়োপিয়া। দেখো মায়োপিয়াকে এটাকে তোমাদের একটু বড় করে দিই যাতে তোমাদের দেখতে ভালো লাগে বা বুঝতে পারো। তো মায়োপিয়া বোঝার আগে বলে দিই যে আমাদের চোখের লেন্সের এই যে অ্যাকোমোডেশন, কোনো একটা বস্তু যে আমরা ইমেজ ফর্মেশন হচ্ছে তার যে অ্যাকোমোডেশন পাওয়ার সেটা বেসিক্যালি বলি যে অ্যাজ ফোর অ্যাজ ইনফিনিটি আর অ্যাজ ক্লোজ অ্যাজ 25 সেন্টিমিটার। আমার এই যে মেন এখান থেকে দেখছি, তাহলে আমাদের চোখ থেকে সাধারণত বা লেন্স থেকে 25 সেন্টিমিটার দূরত্বের বস্তুরই ইমেজ ফর্মেশন আমাদের রেটিনায় হয়, আর বাকি ইনফিনিটিতে যত দূর অসীম দূরত্ব থেকে পায় তার থেকে বেশি কাছে নিয়ে গেলে কিন্তু আর ইমেজ ফর্মেশন হবে না, আমরা দেখতে পাবো না। ওকে, তো এবার প্রথমটা চলে আসে হচ্ছে শর্ট সাইটেডনেস, যেটাকে মায়োপিয়া বলে। কী হয় তাহলে, দেখো এখানে সিম্পল, বস্তু অসীমে রয়েছে, কোনো কারণে এর কারণ কী হতে পারে, শর্ট সাইটেডনেস বা মায়োপিয়া বলতে আমরা দেখো সিম্পল কাছের জিনিস আমি খুব সুন্দর দেখতে পাচ্ছি কিন্তু দূরের অবজেক্টটার আমার ক্লিয়ার ভিশন নেই। কারণটা কী, কারণটা হতে পারে যে আমার লেন্সের, কিছুক্ষণ আগে কী বলেছিলাম যে রেটিনায় নর্মালি ইমেজ ফর্মেশন হয়, কিন্তু এটাও তো হতে পারে যে এই যে আমার লেন্স, লেন্সটা ঠিক হয়ে গেছে, ঠিক আছে, ঠিক হয়ে যাওয়ার কারণে কী হলো, রেটিনায় নয় আগে ইমেজ ফর্মেশন করে দিয়েছে। তাহলে আমার একটা কারণ এটা হতে পারে যে আমার এই যে লেন্স, এই লেন্সটা ঠিক হয়ে গেছে এবং সিলিয়ারি মাসল সেটাকে খুব একটা বেশি মেনটেন করতে পারছে না সেখান থেকে প্রপারলি। তো এক্ষেত্রে বস্তুর অসীম থেকে যখন ঢুকছে তাহলে এর যে কনভার্জিং পাওয়ার, এর কনভার্জিং পাওয়ারটা বেশি হয়ে যাচ্ছে, রেটিনার আগে ইমেজ ফর্মেশন করে দিচ্ছে, সেই জন্য অসীম দূরত্বের জিনিসটাকে আমি দেখতে পাচ্ছি না, প্রবলেম হচ্ছে, ঝাপসা দেখতে পাচ্ছি। আর এই প্রবলেমটা থেকে আরেকটা কারণ হতে পারে,
আরেকটা কারণ অন্যান্য কারণে, বিভিন্ন শারীরবৃত্তীয় যে অনেক কারণ থাকে সেইগুলির কারণে আমাদের এই যে যে অক্ষি গোলকটা, সেই অক্ষি গোলকটা তুলনামূলক বড় হয়ে গেছে। আমার লেন্স ঠিক আছে কিন্তু অক্ষি গোলক বড় হয়ে গেছে, সেক্ষেত্রেও আগেই ইমেজ ফরমেশন হয়ে যাবে। তো এইটাকে বেসিক্যালি বলা হয়ে থাকে হচ্ছে মায়োপিয়া। আর এই মায়োপিয়ার প্রবলেম সলভ কী হয়, তাহলে আমি কী করলাম, আগে একটা ডাইভার্জ করার লেন্স দিয়ে দিলাম, কারণ এর কনভার্জিং পাওয়ার বেশি হয়ে গেছে, তাহলে আমি রেখে ডাইভার্জ করে দিই। তাহলে সেই জন্য সলভ কী হবে, সলভ হচ্ছে কনকেভ লেন্স সামনে একটা বসিয়ে দিয়ে ওই রেটাকে ডাইভার্স করে দিচ্ছি, তাহলে আলটিমেটলি রেটিনাতে এটা এবার মাপঝোপ করে ডাক্তাররা সেভাবে বসান যে কোন কী কোন পরিমাপের আমার এখানে কনকেভ লেন্স ব্যবহার হবে, তাই সেটা বসিয়ে দিলে তাহলে অটোমেটিক্যালি আমার রেটিনাতে ইমেজ ফরমেশন হচ্ছে। এখান থেকে ভীষণ গুরুত্বপূর্ণ পরীক্ষায় কোশ্চেন থাকে, তোমাদের খুব ভালোভাবে কিন্তু করতে হবে। নেক্সট আরেকটা প্রবলেম, সেটাকে বলা হয় হাইপারমেট্রোপিয়া। তাহলে হাইপারমেট্রোপিয়া ঠিক তার উল্টো। দেখো কিছুক্ষণ আগেই বলেছিলাম যে দূরের বস্তু তার ক্লিয়ার ভিশন নেই, এখানে হাইপারমেট্রোপিয়ায় হচ্ছে দূরের বস্তুরই ক্লিয়ার ভিশন আমি দেখতে পাচ্ছি কিন্তু কাছের বস্তুর ক্লিয়ার ভিশন নেই আমার। তাহলে সিম্পলি ছবি দেখে এগোই বেশি না বলে, তাহলে কারণ ঠিক ওটারই উল্টো হতে পারে। তাহলে কি আমার আইবল ছোট হয়ে যেতে পারে কোনো কারণে। আর দ্বিতীয় আরেকটা কী পেলাম আমরা, সেটা হচ্ছে আমার যে লেন্স সেই লেন্সটা থিন হয়ে গেছে এবং তার কনভার্জিং পাওয়ারটা যে কারণে লো হয়ে গেছে, কনভার্জিং পাওয়ার লো হয়ে গেছে। তাহলে সেই কারণে দেখো এই ছবি অসীম থেকে আসছে, ওকে অসীম থেকে এসে আমরা দেখতে পাচ্ছি যে যেহেতু কনভার্জিংটা পাতলা হয়ে গেছে, তাহলে দূরে গিয়ে রেটিনার অনেক পেছনে গিয়ে মার্জ হচ্ছে দুটো রে, আর সেই কারণেই আমরা ইমেজটা দেখতে পাচ্ছি না। ওকে তো এই সমস্যার জন্য কি এর কনভার্জিং পাওয়ার লো হয়ে গেছে, তাহলে আরেকটা সেম লেন্স বসিয়ে দিই কনভার্জিং পাওয়ারটাকে বেসিক্যালি বাড়িয়ে দেওয়ার জন্য, যাতে আমার এই রেটিনাতেই ইমেজ ফরমেশন হয় আমরা দেখতে পাই। তাহলে এই গেল হচ্ছে বেসিক্যালি যখন হাইপারমেট্রোপিক প্রবলেম হবে চোখে, তখন কারেকশন হিসেবে আমরা আগে একটা কনভেক্স লেন্স বসিয়ে দিই। ওকে এটা গেল। এছাড়া আরও দুটো ডিজিজেরও কী রয়েছে, যদি দেখা গেলো দুটোই প্রবলেম হয়েছে, কাছেরটাও দেখতে পাই না দূরেরটাও দেখতে পাই না, সেক্ষেত্রে আমরা বলি বাইফোকাল লেন্স লাগানো হয়, আর সেখানে আপার পার্টে বসবে কনকেভ আর লোয়ার পার্টে বসবে হচ্ছে কনভেক্স, বাইফোকাল লেন্স চশমা পড়বে তোমরা। বাকি রইল আরও দুটো প্রবলেম, প্রেস বায়োপিয়া আর একটা হচ্ছে ক্যাটারাক্ট। এই যে বলছে দুটোই বেসিক্যালি ওল্ড এজ প্রবলেম। প্রেস বায়োপিয়া কি, ওই যে সিলিয়ারি মাসল আমার লেন্সকে অ্যাডজাস্ট করাতে পারছে না, লেন্সকে থিক এবং থিন করার কাজ তার, তো সেই সমস্যা দেখা দিলে পরে তখন সেটাকে আমরা বলি বেসিক্যালি প্রেস বায়োপিয়া। ওকে তো এক্ষেত্রেও আমাদের নর্মালি কারেকশন কি, ওই যে কনভেক্স একটা লেন্স বসিয়ে দেবো যেহেতু পারছে না। ওকে নেক্সট আমি চলে আসি ক্যাটারাক্ট। ক্যাটারাক্ট কিন্তু কোনো গ্লাসে বা লেন্সে প্রবলেম সলভ হয় না। ক্যাটারাক্ট হচ্ছে এই যে আমাদের যে লেন্স রয়েছে, এই যে লেন্স রয়েছে সেই লেন্সটা ক্লাউডি হতে শুরু করে নর্মালি, তো আর এটা চশমা দিয়ে প্রবলেম হবে না, ওল্ড এজ প্রবলেম। আর এটাতে সরিয়ে এর বদলে অপারেশনের মাধ্যমে আর্টিফিশিয়াল লেন্স পরিয়ে দেওয়া হয়, সেটাকেই আমরা বলি বেসিক্যালি ক্যাটারাক্ট। ওকে তোমরা বাংলায় বলো ছানি পড়েছে, চোখে ছানি পড়েছে, বেসিক্যালি এটা হচ্ছে ক্যাটারাক্ট প্রবলেম। ওকে তো এই গেল আই রিলেটেড আমাদের আলোচনা এবং আমাদের যে নার্ভাস সিস্টেম সেই নার্ভাস সিস্টেমের একটা পূর্ণাঙ্গ আলোচনা। আজকের ক্লাসে এই পর্যন্ত, সবাই সুস্থ থেকে ভালো থাকে।